নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস 2019 সালের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। সেখানে তোমরা দেখলাম অনেকে অনেক রকম কমেন্ট করেছো, যে কেউ বলছে যে দাদা কত গুণ পাশ করেছে, কেউ বলছে 100 না 200-র মধ্যে এই কাট অফটা। অনেকেই দেখলাম যে কাট অফের থেকে বেশি নম্বর পাওয়ার পরেও কিন্তু তোমাদের লিস্টে নাম নেই তোমরা বলছো। দেখো, প্রথমে যেটা বলবো যে পিএসসির যে এই ক্লার্ক মিসলিনিয়াসের পরীক্ষাটা, এটা 100টা প্রশ্ন ছিল, এক একটা প্রশ্ন 2 নম্বর করেছিল, অর্থাৎ 200 মার্কসের কিন্তু প্রশ্ন ছিল বা পরীক্ষা ছিল। এই 200 মার্কের মধ্যে আগেরবার অর্থাৎ 2018 সালে যে প্রিলি রেজাল্ট প্রকাশ করেছিল পিএসসি, আউট অফ 200 কিন্তু করেছিল। এইবার আমরা দেখছি যে কাট অফটা 54 রয়েছে ইউআর যদি ধরে দেখি তো। সুতরাং এইটা 200-র মধ্যে হতে পারে না, কারণ ম্যাক্সিমামই কিন্তু যে 200-র মধ্যে এই কাট অফ কিন্তু সবাই ক্লিয়ার করে ফেলেছে, ঠিক আছে। তো সুতরাং এইটা কিন্তু আউট অফ 200 হতে পারে না। এইটা তোমরা বুঝতেই পারছো যে এই যে কাট অফটা, এটা কিন্তু হয় পিএসসি 100খানা প্রশ্ন এক করে ট্রিট করেছে, অর্থাৎ আউট অফ 100-এর মধ্যে এটা, বা পিএসসি এটাকে পার্সেন্টেজ করে নিয়েছে, অর্থাৎ 54 রয়েছে, অর্থাৎ এটাকে তুমি 108 মতো ধরে নাও, ঠিক আছে। এই দুরকমভাবে যদি দেখো তুমি মিলিয়ে, যে তোমার কাট অফের থেকে বেশি আসছে অথচ নাম নেই, তাহলে ওই একটাই পথ, আরটিআই করো অথবা পিএসসিকে মেল করো। এছাড়া প্রত্যেকটা পরীক্ষায় এরকম ধরনের আমরা কেস দেখতে পাচ্ছি, সুতরাং এর থেকে কিন্তু আর কিছু করার নেই, কারণ প্রত্যেকটা পরীক্ষা হয়ে যায়। এরকম ক্যান্ডিডেট থাকে যারা কাট অফ ক্লিয়ার করেও কিন্তু পাস করেনি, সুতরাং এই পন্থাতে তোমাদের আরটিআই ছাড়া কিন্তু, আরটিআই বা মেল ছাড়া কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে। এইবার দেখো কত গুণ পাস করিয়েছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট যে ক্যান্ডিডেটটা আছে 4282, অর্থাৎ পিএসসি কিন্তু এখন যে মেইনের যে ট্রেনটা ডাকছে, তোমরা WBCS দেখেছো আগেরবার, যেখানে 2018 সালে হিউজ ক্যান্ডিডেটকে কিন্তু মিসলিনিয়াস পরীক্ষায় ডেকেছিলো, ইভেন WBCS ডেকেছিলো, কিন্তু এইবার দেখা যাচ্ছে কিন্তু হিউজ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকছে না পিএসসি, টেন্স টাইম ডাকছে। সুতরাং এইটা যদি 4000 মতো যদি সিট হয়, তাহলে 400 দিয়ে গুণ করে দাও 10 টাইমস, অর্থাৎ 4000 মতো, অর্থাৎ ধরা যেতে পারে যে 400-র কাছাকাছি কিন্তু সিট রয়েছে, কারণ 10 টাইমসই পিএসসি কিন্তু ডাকছে এখন বর্তমানে, ঠিক আছে। কারণ আগেরবার দেখেছিলাম আমরা অনেক বেশি করে ক্যান্ডিডেট ডাকছিলো, এবার কিন্তু ডাকছে না, ঠিক আছে। এইবার বলবো যে যারা রোল নাম্বার হারিয়ে ফেলেছো তোমরা কী করবে, এটা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই প্রসেসটা, আজ এইবার আর আলাদাভাবে বললাম না, একভাবেই বলে দিচ্ছি। দেখো প্রথমে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এটা গুগলে লিখে সার্চ করো, সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা ক্লিক করবে, ক্লিক করে বাঁ দিকে দেখবে যে লগ ইন বলে একটা অপশন আছে, ক্যান্ডিডেটস লগইনস বলে, সেই ক্যান্ডিডেট লগইনে যাবে, ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে পরীক্ষার ফর্ম ফিলাপের সময় এনরোলমেন্ট নম্বরটা ছিল, সেই এনরোলমেন্ট নম্বর দেবে এবং ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ দিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে যে তোমার ফাইলটা খুলেছে, অর্থাৎ পিএসসির পরীক্ষায় কোন কোন পরীক্ষা তুমি অ্যাপ্লাই করেছো, যেমন ধরো ফুড এসআই করেছো, ক্লার্কশিপ করেছো, মিসলিনিয়াস করেছো। সুতরাং মিসলিনিয়াস পরীক্ষার যে জায়গাটা আছে এইরকম জায়গাতে ভিউ বলে অপশান আছে, ভিউতে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তুমি দেখতে পারবে যে ভিউতে ক্লিক করার পর তুমি দেখতে পারবে যে পিএসসির যে মিসলিনিয়াসের ফর্মটা বেরিয়েছে, এবং এই বাঁ দিকে এই জায়গাটায় তোমার রোল নাম্বারটা দিয়ে দিয়েছে। সুতরাং এই রোল নাম্বারটা নিয়ে তুমি এখানটা সার্চ করো, যদি তোমার নাম আসে বা ফাউন্ড দেখায় তাহলে তুমি পাস করেছো, আর যদি না দেখায় তাহলে তুমি পাস করোনি, ঠিক আছে। এইভাবে তুমি নিজেরটা দেখে নিতে পারো। আর আবার বলছি, যারা পাস করেছো তাদের অনেক অনেক অভিনন্দন, এবং যারা কাট অফ ক্লিয়ার করেও মনে হচ্ছে পাস করনি, তারা ওই পন্থাটা ইউজ করো। আর যদি সেরকম কিছু হয় না, তোমাদের একটা বলে দিই সঠিক কথা, যে আরটিআই করে বা মেল করে কোনো লাভ নেই, এর আগেও করেছে অনেকে। সুতরাং আপকামিং যে পরীক্ষাগুলো আছে, রেলের NTPC আছে বা রেলের গ্রুপ ডি আছে বা রাজ্য সরকারের আরও আপকামিং যে ক্লার্কশিপ, যারা পাস করেছো ক্লার্কশিপে ফোকাস করো, অন্যান্য পরীক্ষার জন্য ফোকাস করো, কারণ যেই পরীক্ষায় হয়নি সেটার জন্য আর মন খারাপ করে, জানি মন খারাপ হয় কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই, তোমাকে জীবনযুদ্ধে আবার এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এক একটা ফেল থেকে কিন্তু এক একটা করে সাকসেস আসে, অনেকগুলো ফেল থেকে। সুতরাং এইটাকে কাটিয়ে তোমাকে আবার আগামী দিনের জন্য প্রিপারেশান নিতে হবে। আজকের ভিডিওটা এই অবধি, পরবর্তী ভিডিও আমরা মিসলিনিয়াসে যারা পাস করেছো তাদের জন্য ক্লাস নিয়ে আসবো, মিসলিনিয়াসের যে মেইনের সিলেবাস থেকে শুরু করে কীভাবে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে সব কিছু নিয়ে ক্লাস করাবো। যারা ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। ধন্যবাদ।